হচ্ছে সানডে গাইস তো ঘড়িতে দেখতেই পাচ্ছো ঘড়িতে অলরেডি 1:30 হয়ে গেছে ব্লগটা একটু শুরুতে লেট হলো কারণ কালকের ভিডিওটা সকাল থেকে এডিট করলাম আছি লেট করে তো চলো এই সব চলছে সকালে একটা চা খেয়েছি ব্রেকফাস্ট করেছি রাইট নাও আজ আজ হচ্ছে সানডে সব বাড়িতে আছে সবাইদের লাঞ্চটা একটা স্পেশাল লাঞ্চ আছে গাইস আজ উপরে সুভাষিস বানাচ্ছে বিরিয়ানি চিকেন বিরিয়ানি হি ইজ দ্য মাস্টার অফ মেকিং ইন বিরিয়ানিস তো চলো ওটাও দেখাবো আমরা লাঞ্চ করব আর সারাদিন কি কি করি সব থাকবে ব্লগের মধ্যে গাইস তো ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো তো চলো আর আজকে আমি অনেকদিন পরে যাব মায়ের কাছে কারণ পূজোর যে জিনিসগুলো সব কেনা হয়েছে ওগুলো ওদেরকে দিতে হবে তো বিকেল বেলা যাব কেষ্টপুরে মায়ের কাছে ওটা দেখতে থাকো আর যারা আমার চ্যানেলে প্রথম এসেছো তাদের রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো এই যে যেটা বললাম সুভাষিস বানাচ্ছে বিরিয়ানি আর ওর বিরিয়ানি তো অলওয়েজ স্পেশাল যেমন কিনা কেশরের একটা দারুণ একটা ফ্লেভারফুল এখনো দমে বসানো হচ্ছে তাই তো বসবে আর কেশরগুলো দেখাচ্ছে আউটস্ট্যান্ডিং আর ওয়েজ দ্য মাস্টার অফ মেকিং বিরিয়ানি যেটা আগেই আমি বললাম তো চলো তো আজকে একটা স্পেশাল লাঞ্চ আমাকে সালাড কাটার দায়িত্ব পড়েছে তো আমি শসা পেঁয়াজ কেটে নিয়েছি রায়তাটাও হয়ে গেছে আর রায়তাটা কেমন দেখাচ্ছে তোমরা বলো এর মধ্যে আমি দিয়েছি একটু ভাজা রোস্টেড জিরে পাউডার একটু চিলি পাউডার বিট অফ সল্ট অ্যান্ড সুগার তো চলো এটাকে একটু স্টাইল করে দিই সো মাই রায়তা ইজ রেডি টু রোল তো সুইগি যিনি থেকে ভাইয়ের কাছ থেকে আমার ভাই বেলঘরিয়ায় থাকে অভিরাজ তোমরা হয়তো জানো তো ওর কাছ থেকে একটা পার্সেলে জিনিস এসছে সুইগি যিনিতে ও পাঠিয়েছে জিনিসটা আমার খুব একটা ফেভারেট আর এটা এসছে অল দ্য ওয়ে ফ্রম বাঁকুড়া সো এটা পল্লবীর বাড়ি থেকে পাঠিয়েছে একটা আউটস্ট্যান্ডিং জিনিস মাশরুম আ কাইন্ড অফ মাশরুম তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু আমার খুব ফেভারেট কলকাতায় আমরা বেসিক্যালি ওয়েস্টার আর বাটাম মাশরুম ছাড়া খুব একটা পাই না তো এই মাশরুমগুলো তো আজকে আর হবে না অলরেডি তো লাঞ্চের প্ল্যান ফিক্স হয়ে গেছে তো এটা দেখা যাক কখন আমরা বানাই ফ্লিপকার্ট থেকে একটা সানগ্লাস অর্ডার করেছিলাম তো সানগ্লাসটা ডেলিভারি হয়ে গেছে তো চলো ভাবলাম তোমাদেরকে দেখাই এটা হচ্ছে ব্র্যান্ড নেম রয়্যাল সান প্রাইস লেখা আছে 1999 সানগ্লাসটা দেখে তো খুব ভালোই মনে হচ্ছে এটা ব্ল্যাক কালার অ্যাভিয়েটর সানগ্লাস তো চলো এবারে পরে দেখি আর তোমরাই কমেন্ট করে বলো কেমন দেখাচ্ছে সো ব্ল্যাক ইজ অলওয়েজ গুড আর আমি বাই দ্য ওয়ে ব্ল্যাক টি শার্টও পরে আছি সো তোমরাই কমেন্ট করে বলো সানগ্লাসটা কেমন লাগছে দিদি পেয়ে গেছে অলরেডি 2:30 তো চলো ঢাকায় কেমন বানিয়েছে রে বিরিয়ানি হেভি গন্ধ ছেড়েছে তো আলটিমেট সুভাষিসের বিরিয়ানিটা জাস্ট মেল উঠেছে বিশেষ করে কেশর আর ও চিকেনটা বানানোর স্টাইল সো ইটস লুকিং অ্যান্ড স্মেল সো অসাম সুভাষিসের হাতের আউটস্ট্যান্ডিং বিরিয়ানি খেয়ে এখন ছাদে এসেছি দুপুরবেলায় আর ছাদের অ্যাটমসফিয়ারটা তো অলওয়েজ গুড আর ছাদে সুভাষিসের এই এত ক্রিয়েটিভিটি যেটা হচ্ছে ওর গাছ ও গাছের চারদিকটা পুরো ভর্তি তো তোমার গাছগুলো দেখাবো তো আগে এখানে আছে পিছনে সুভাষিস ওকে থ্যাংকস ফর ইওর বিরিয়ানি আউটস্ট্যান্ডিং একদম শাহি রয়্যাল বিরিয়ানি আমরা এনজয় করলাম লাঞ্চে আমার চ্যানেলে ওর গাছের ইয়ে ফুটেজ আগেও তোমরা দেখে থাকবে এই দেখো কেমন লেমনস হয়েছে সুপ সুরে লেবু এটা হচ্ছে কাগজি আর এটা হচ্ছে পাতি লেবু না আর এটা কুল গাছে কুলের ফুল সো আর অনেক ধরনের গাছ হচ্ছে কৃষ্ণচূড়ার দুটো গাছ আর এই ছোট্ট আমি যখন ও লাগাই আমি ভাবিনি যে এত তাড়াতাড়ি টবের মধ্যে কৃষ্ণচূড়ায় ফুল আসবে কিন্তু এই দেখো কুড়ি চলে এসছে দু মাসের মধ্যে 20 থেকে ফুল আচ্ছা তাহলে দারুন আমি ফুলটা ফোটার জন্য ওয়েট করছি দারুন আর এই সাইডেও অনেক গাছ আছে সো দেখো লাগাতার আর রোদ চলে এসছে অনেক ফুল আছে দারুন তাহলে আমাদের ছাদের অ্যাটমসফিয়ারটা কিন্তু আর জবার তো কালেকশন আছেই যেটা আমার শর্টস ভিডিওয়ে তোমরা আগেও দেখে থাকবে দেখো লাইন দিয়ে সব কালারফুল জবা এটা কালার এই এই ডিফারেন্ট ডিফারেন্ট কালার তোমরা এতগুলো কালারের জবা কি কেউ ছাদে দেখেছো যদি দেখে থাকো কমেন্ট করো আরও একটা দেখাই মানে ইউনিক হিবিস্কাস মানে টাইপস অফ হিবিস্কাস লটস অফ টাইপস অফ হিবিস্কাস দারুন পুরো এই কালারটা তো একদম আউটস্ট্যান্ডিং ব্লুটা থোকা খুব রেয়ার গাছ আচ্ছা এটা ব্লুটা থোকা এটা খুব খুব রেয়ার গাছ বাহ এটারও দেখো প্রত্যেকটা ইউনিক অ্যান্ড ডিফারেন্ট দারুন এটা পুরো লাইট পিঙ্ক এটা পুরো পিওর হোয়াইট এটা তো সব জায়গায় আমরা দেখে থাকি এটা তো লাল জবা একদম পিওর রেড কালার
আও আচ্ছা দোতলা যাওয়া দারুন আর এটা দেখো গাইস এটা তো রিয়েলি ইউনিক দারুন আর এটা হচ্ছে চেরা জবা এটা মানে খুব কমন লোকের কাছে আছে চেরা জবা ওয়াহ চেরা জবা মানে পাবলিকগুলো এরকম শেডেড হয় ওয়াহ দারুন দারুন অসাম এই ছাদের বাগানটা পুরো আউটস্ট্যান্ডিং আর এর জন্য একে খুব মেইনটেনেন্স কষ্ট করতে হয় এতগুলো গাছ রোজ জল দেওয়া ছাদের টবের একটা আলাদাই কিন্তু এটা ওর হবি বলতে পারো প্যাশন বলতে পারো তাহলে চলো আর এটা হচ্ছে অ্যাটমসফিয়ার আর এখন পুরো রোদ ঘড়িতে বাজে 6:30 আর যেমন কিনা বলেছিলাম যে বিকেলে যাব ওর মায়ের কাছে তো এখন আমরা একটু সানডে আউটিংয়ে বেরোবো গাইজ যা কেনাকাটা হয়েছে সেগুলো দেওয়া হয়নি তো পুজোর আগেই সেগুলো দেওয়ার পার্ট আছে তাহলে এর মধ্যে ভাবলাম আজকেই দিয়ে এসে আমরা করে নিই তো চলো হয়ে গেছি রেডি টাইম টু গো আমরা চলে এসেছি কেষ্টপুরে I just bought a new way Spend a couple thousand just to cruise it Shawty said she love me but it's worse she'll never prove it কালকে এক্সাম আছে আর ও কেষ্টপুরে এসে পড়াশোনা করতে লেগে গেছে বাহ কালকে কি এক্সাম আছে হিন্দি এক্সাম তো চলছে এগুলো সব পুজোর শপিং যেগুলো ফুললি দেখার জন্য পুজোর ব্লগের জন্য ওয়েট করতে হবে আর এটা I just bought a new way So, এই দেখো আমার প্ল্যাটারও চলে এসেছে বাবু দেখ তোর থেকে আমারটা বেশি সো আর ও তো ডাইটিং এ আছে ও খাবে না তো চলো আমি খাই এনজয় করি আর কি সানডেতে শুধু খাওয়া দাওয়াই হচ্ছে সকালে লাঞ্চে বিরিয়ানি এখনো ডিনার না প্রায় ডিনারই বলতে পারো ডিনারে লুচি এইসব চলো টাইম টু গো কই দেখেন বাহ তো ঘড়িটা এখানেই ছিল আমরা চলে এসেছি আমাদের বাড়ির সামনে আর এখান থেকে ও নিচ্ছে পান আমাদের সামনে দাদার দোকান থেকে ও নিয়েছে পান দেখি একটু টেস্ট করে সো পান এই জিনিসটা আমার খুব একটা পছন্দ না তাও আজ মুড হয়েছে চলো ঘড়িতে বাজে অলরেডি 10:30 আর দেখো আমরা কেষ্টপুর থেকে চলে এসেছি আর এসে আবার রাত্রিবেলায় কাল মর্নিংয়ে ওর স্কুল আছে আর কাল হিন্দির এক্সাম আছে ও টিমার কাছে কেষ্টপুরও একটু পড়েছে আবার এসেও একটু ফাইনাল রিভিশন করে নিচ্ছে তো চলো আর তো আমরাও পৌঁছে গেছি খাওয়া দাওয়া আর মোটামোটা পেটে জায়গা নেই ওখানে যা লুচি খেয়ে এসছি তাতে অলমোস্ট পেট ফুল তোর কি খিদে পেয়েছে না চলো ওকে ও একটু পড়ে নিক চলো গাইজ আজের ব্লগটা তাহলে এখানেই শেষ করে দিই এটা একটা সানডে আমাদের সানডেটা ফাঁকা ছিল আমরা যা যা করলাম তাই তাই শেয়ার করলাম ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করো আর এতক্ষণ দেখছো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো একটু সাপোর্ট করো তো চলো গাইজ দিস মাচ ফর টুডেজ ব্লগ সি ইউ অন দ্য নেক্সট ব্লগ টিল দেন বাই বাই টেক কেয়ার সি ইউ গাইজ অন দ্য নেক্সট ব্লগ বাই Wer will schon allein sein? Dieses Gefühl kenn ich ganz genau. Bin zu oft gescheitert, hab so viel riskiert. Doch der Moment ist da, es wird endlich wahr. Ich kann nicht glauben, dass es passiert. Ich hab mein Leben lang gewartet, hab schon nicht mehr daran geglaubt. Hab den Moment